প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সৌদি প্রবাসীর। সৌদি প্রবাসী নোমান 16 দিন আগে দেশে আসেন। তার বয়স 30 বছর। স্ত্রী শামিমাকে ঢাকা ঘুরিয়ে দেখাবেন বলে তাকে নিয়ে ভোলার লালমোহন থেকে ঢাকায় আসেন 11 সেপ্টেম্বর। তার স্ত্রীর বয়স 20 বছর। মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়িতে সাবলেট হিসেবে রুম ভাড়া নেন, কিন্তু হঠাৎ করেই সেই কক্ষে পাওয়া গেল ফ্যানে ঝুলন্ত স্বামী আর মেঝেতে স্ত্রীর লাশ। পুলিশ বলছে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেও ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। রোববার রাত 10:30টার দিকে 999-এর নম্বরে ফোন পেয়ে মোহাম্মদপুর বাবর রোডের একটি বাসার তিনতলা থেকে নোমানের ঝুলন্ত লাশ এবং স্ত্রী শামিমাকে বিছানায় মৃত অবস্থায় পায় মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাদের লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রবাসী নোমান কেন স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করলেন এর কারণ খুঁজতে তদন্ত করছে পুলিশ। একই সাথে সঠিক কারণ জানতে ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। ডিএমপি তেজগাঁও বিভাগ মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মুজিব পাটোয়ারি বলেন, দিনে যে কোনো সময় প্রথম স্ত্রীকে গলা টিপে বা বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হয়েছে। রাতে আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেন্সিক টিম গিয়েছিল। ঘটনাস্থলে নোমান চাদর পেঁচিয়ে ফ্যানের সাথে আর শামিমাকে ফ্লোরে তোষকের ওপর মৃত অবস্থায় পাওয়া যায়। কী কারণে এ ঘটনা তা এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনাটি দিনের বেলা যে কোনো সময় ঘটে থাকতে পারে, রুমের লাইটও বন্ধ ছিল। নিহত নোমানের ফুফা কামাল হোসেন সাংবাদিকদের বলেন, নোমান সৌদি আরব থাকতেন। তার বাবা অসুস্থ হয়ে পড়লে নোমানকে তিনি দেশে এসে বিয়ে করার জন্য বলেন। পরে নোমান দেশে এসে পারিবারিকভাবে শামিমাকে গত বছরের নভেম্বরে বিয়ে করেন। বিয়ের পর নোমান আবার সৌদি আরব চলে যান। এর মাঝে নোমানের সাথে তার বাবার কোনো যোগাযোগ ছিল না। গত 9 সেপ্টেম্বর নোমান সৌদি আরব থেকে দেশে আসেন। এতে সরাসরি তার শ্বশুরবাড়ি থেকে শামিমাকে ঢাকায় নিয়ে আসেন। এসে তার এক বন্ধুর বাসায় সাবলেট হিসেবে ওঠেন। পরে রোববার রাতে খবর পেয়ে দেখেন এসে নোমান ও শামিমা মারা গেছেন। নিহত শামিমার ভাই শামিম হোসেন বলেন, আমার বোনের সাথে প্রায় 1 বছর আগে বিয়ে হয়। আমার বোন আগামী বছর HSC পরীক্ষা দেওয়ার কথা, পড়ালেখার কারণে তাকে তুলে নেওয়া হয়নি। সে আমাদের বাড়িতেই থাকত। বোন জামাই দেশে এসে আমার বোনকে ঢাকা ঘুরিয়ে দেখানোর কথা বলে হত্যা করে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, বোন জামাই বিদেশে থাকাকালে বোনের সাথে কোনো ধরনের মনোমালিন্য হয়নি। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু বুঝতে পারছি না। আমাদের আত্মীয়দের মাধ্যমেই দুজনের বিয়ে হয়েছিল। কাউকে না জানিয়ে কী কারণে তিনি দেশে এসে আমার বোনকে ঢাকায় নিয়ে গেলেন বুঝতে পারলাম না। যদি জানতাম তার সাথে কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়েছে তাহলে কিছু আজ করতে পারতাম। তিনি আরও বলেন, বিদেশ থেকে এমন কোনো চিন্তাভাবনা করে এসেছিলেন কি না সে বিষয়েও কিছু বুঝতে পারছি না। HSC পরীক্ষার পর তাকে তুলে নেওয়ার কথা ছিল, দুজনের একজনও বেঁচে নেই। কী ঘটনা ঘটেছিল জানতে পারছি না। আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তাদের সবার বাড়ি ভোলার লালমোহন থানার চরবুতা গ্রামে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, স্বামী বিদেশে আর স্ত্রী দেশে থাকলে তাদের মধ্যে বিভিন্ন রকমের সন্দেহের সৃষ্টি হয়ে থাকে। নোমান হয়তো এমন কোনো সন্দেহের বসে স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার OC আবুল কালাম আজাদ বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।